গত বছর আলু চাষে ব্যাপক ক্ষতি হয়েছিল। ঋণ ছাড়ের আবেদন জানিয়েছিলেন চাষিরা। প্রশাসনের পক্ষ থেকে সরজমিনে তদন্ত হয়েছিল, আর তার জেরে গোঘাটের দুটি ব্লকের বিভিন্ন অঞ্চলের চাষিরা ক্ষতিপূরণ পেয়েছে। কিন্তু বঞ্চিত হয়েছে হাজিপুর অঞ্চলের দেবখণ্ড সমবায় কৃষি উন্নয়ন সমিতির চাষিরা। এই সমিতির চাষিদের জন্য কোনো ক্ষতিপূরণ আসেনি, তাই এদিন চাষিরা সমবায় সমিতিতে বিক্ষোভ দেখালেন, পাশাপাশি ওই এলাকার প্রধান সড়ক অবরোধ করলেন। তাদের দাবি, অবিলম্বে সরকারকে ঋণ ছাড়ের কথা ঘোষণা করতে হবে। গোঘাট থেকে সংবাদ সোমালিয়ার প্রতিনিধি কনকলতা ঘোষের রিপোর্ট। যে আলু চাষ হয়েছিল সেই আলু চাষে আমরা নিন নিয়ে আলু চাষ করেছিলাম। গত বছর ব্যাপক বৃষ্টির ফলে আমাদের ব্যাপক আলু চাষে ক্ষতি হয় এবং সমবায়ে আমরা দরখাস্ত দিই। সমবায় থেকে উপরতলা লোক এসে সব ছবিটবি করে নিয়ে চলে যায়, গিয়ে বলে যে আমরা একটা লোন ছাড়ের একটা আশ্বাস দিয়েছিল। কিন্তু আমাদের গোঘাট 2 নম্বর 1 নম্বরে ম্যাক্সিমাম অঞ্চলে লোন ছাড় হয়েছে, কিন্তু আমাদের হাজিপুরে লোন ছাড় হয়নি। সেই জন্য সমস্ত চাষি খেপে গেছে, খেপে গিয়ে অবরোধ করছে। আপনার নাম? আমার নাম নয়ন সাময়ী। সমবায়টা এটা হাজিপুর অঞ্চলে দেবখণ্ড সমবায় কৃষি উন্নয়ন সমিতি। সমস্ত সমিতি ছাড় পেয়েছে, আমরা কোনো ছাড় পাই না। সামান্য পশ্চিম পাড়া পেয়েছে, দেবখণ্ড সমবায় কোনো ছাড় পাই না। না পাওয়ার জন্য সমবায়ে চাবি দিয়েছিলাম, প্লাস অবরোধ করেছি। হ্যাঁ, এখন অফিসে ডেকেছে, 4 দিনের মধ্যে বিডিও বা এডিও সাহেব এসে যদি আর ফাইসাল্লা করে ভালো, নাহলে আমরা আবার অবরোধ করব, প্লাস সমবায়ে চাবি দেবো। আপনার নাম? কৃষ্ণপদ ঘোষ। সিআইডি ক্লেম চাষি আলু চাষে না পাওয়ার জন্য, সেই কারণে। হ্যাঁ, এখন কি মূল বক্তব্য দেওয়া, বক্তব্যটা কি? বক্তব্য তো বিডিও অফিস যাওয়া হবে, দেখা যাক কি হয়, কি আগানো যায়। আপনি কি ম্যানেজার? অ্যাকাউন্টে। আপনার নাম? অভিজিৎ সাঁতরা।